ভারতের অবৈধ অনুপ্রবেশের দায় থেকে বেকসুর খালাস পেলেন বিএমপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের শিলং জজ আদালতে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন ফলে ভারত থেকে সালাউদ্দিন দেশে ফিরতে আর কোনো বাধা নেই বুধবার বিকেলে ভারতের শিলং থেকে কথা জানান সালাউদ্দিন নিজেই তিনি গণমাধ্যমকে বলেন গতকাল মঙ্গলবার ভারতের শিলংয়ের জজ কোর্টের রায়ে আমি বেকসুর খালাস পেয়েছি আলহামদুলিল্লাহ আদালতের রায় প্রসঙ্গে সালাউদ্দিন বলেন দু সালে ছাব্বিশে অক্টোবর নিম্ন আদালত খালাস দিয়েছিলেন পরে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে শিলংয়ের জজ কোর্ট গতকাল মঙ্গলবার আবারও আমাকে বেকসুর খালাস দিয়ে মামলায় নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন দ্রুত যেন আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে যত শীঘ্রই সম্ভব দেশে ফিরতে চাই দু সালের মার্চে যখন সালাউদ্দিন নিখোঁজ হন ওই সময়ে বিএনপির পুরোদমে আন্দোলনে অনেকটাই গেরিলা উপয়ে দলের মুখপ্রাথ্যে ভূমিকা পালন করেছিলেন তখন সালাউদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অজ্ঞাত জায়গা থেকে প্রতিদিন দলের কর্মসূচি ও নেতাকর্মীদের কাছে শীর্ষ নেতৃত্বের নির্দেশনা গণমাধ্যমে মাধ্যমে পাঠানোর কাজটি করতে নিয়মিত দুই হাজার সালের বিএমপি স্থায়ী কমিটি অধিকাংশই সদস্য তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রহুল কবির সহ নাগার গ্রহণযোগ্য নেতারা যখন গ্রেফতার হয়ে কারাগারে তখন সালাউদ্দিন আহমেদ দলের মুখপ্রাত্রের দায়িত্ব পালন করেছেন দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ দুই সালে দশই মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরে তেরো বাই বি নম্বর সড়কে উনচল্লিশ বাই বি নম্বর বাড়ি দুই বাই বি নম্বর ফ্ল্যাট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় এর দুই মাস পর পাশের দেশ ভারতের উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে উদ্ধারের পর সালাউদ্দিনের বিরুদ্ধে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয় প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর দুই সালে তেরোই আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয় ওই বছরে ছাব্বিশে অক্টোবর আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলায় নির্দোষ হিসেবে রায় পান সালাউদ্দিন আহমেদ পরে আবার সরকার পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে